ধন্যবাদ। আমার প্রিয় ছেলে মেয়েরা সামনে বসে আছে, দাদা দিদিরা এবং বড় জ্যেষ্ঠরা যারাই আছে সবাইকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি, ছোটদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি। এইভাবেই তোরা আরো সাংগীতিক হয়ে উঠ, এটাই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি। আমি ধন্যবাদ জানাবো আমার কৌশিক ভাইকে, খুব সুন্দর দুটো আলোর ব্যবস্থা করেছে যাকে বলা হয় আলোক সজ্জা, এবং ও খুব দৌড়াদৌড়ি করে, সবাইকে খুব হেল্প করে। আমি বাকিদেরকেও বলবো যে যাদের যখন যে কোনো হেল্প লাগে, সেটা নাচের কস্টিউম হোক বা এমনিতে জামা কাপড় হোক বা নিজেদের অনুষ্ঠানে অনুষ্ঠানকে ছবিময় করে রাখা বা ভিডিও হিসাবে রাখার জন্য ওর সঙ্গে যোগাযোগ করতে পারে। আমার বাবার দ্বারা এই স্কুল সুরসঙ্গীত ভারতী যার নাম, এটা আমার বাবার দ্বারা প্রতিষ্ঠিত। আমি একদম ছোটবেলা থেকেই গান বাজনার সঙ্গে জড়িত, যার জন্য স্বাভাবিকভাবেই অন্য কিছুর তুলনায় গান বাজনার প্রতি আমার টানটা বেশি। সেইভাবেই আমি চেষ্টা করি আমার কাছে যে ছেলে মেয়েরা আসে ওদেরকেও গান বাজনার দিকে একটু টানটা বাড়াতে, গান বাজনাকে নিয়ে একটু আগুনটা জ্বালাতে। তো যাই হোক, আমাদের ত্রিপুরার পারিপার্শ্বিকতা এতটা গানের সঙ্গে সুবিধাময় নয়, বা গান বাজনা মিউজিক্যালি আমাদের ত্রিপুরা এতটা উন্নত নয়, যার জন্য নিজেদের ছেলে মেয়েরা গান হয়ে গেলেই স্যার চলে যাব, এই কাজ আছে স্যার চলে যাব, ওই কাজ আছে স্যার এখানে যেতে হবে ওইখানে যেতে হবে বাড়ি যেতে হবে। আমি নিজে মাধ্যমিক পরীক্ষার আগের দিন প্রোগ্রাম করে এসে পরের দিন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আমি যে সমস্ত প্রোগ্রাম করাতে যাই ওইখানেও দেখি ছোট ছোট বাচ্চা মেয়েরা পরের দিন পরীক্ষা, আগের দিন রাত 11টা অবধি প্রোগ্রাম করছে, পরের দিন 10টা থেকে আবার পরীক্ষা। অবশ্যই তার পেছনে রয়েছে অভিভাবক এবং অভিভাবিকাদের বলিদান, ওদের এই বলিদান ছাড়া ছেলে মেয়েরা কখনোই গান বাজনার লাইনে কখনোই এগোতে পারবে। তো আপনাদের আপনারা যতটুকু করছেন, খুব বেশি করছেন, অনেকটাই করছেন, আরো করা চাই, আরো করা চাই। আমি চাইবো আপনারা যেভাবে এগিয়ে আসছেন তাকে আরেকটু গতিটাকে আরেকটু বাড়িয়ে ওদেরকে শুধু পড়াশোনায় নয়, সঙ্গে যা যা কিছু কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, সেটা এবার নাচ গান হোক খেলাধুলো হোক সব কিছুর মধ্যে ওদেরকে শুধু পড়াশোনায় প্রথম আসলে হবে না, যাতে সব কিছুতেই ওরা অন্তত নিজেদের বেস্টটা দিতে পারে, তার জন্য আপনারাও দায়িত্ববান হন, দায়িত্বশীল হন, এটাই আমি অনুরোধ আপনাদের কাছে হাত জোড় করে। তো আমি একটা বা দুটো গান করছি, তারপর আমাদের ছেলে মেয়েরা একটি লাস্ট একটি সমবেত সঙ্গীত করবে, তারপর আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার বোন পায়েল ওদেরকে নিয়ে এতদিন অনেক কষ্ট করেছে, অনেক ওদেরকে নিয়ে রিহার্সাল করেছে, নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে ওদেরকে রিহার্সাল করিয়েছে, যার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমার বাবার কিছু স্টুডেন্টও রয়েছে, তা আমি আবারও বলবো যে সবাই খুব ভালো গাইছে, আরো ভালো গাইতে হবে, এবং গার্জিয়ানরা অনেক পরিশ্রম করছে, অনেক দৌড়ছাপ করছে ওদেরকে নিয়ে, ভবিষ্যতে আরো করতে হবে। ধন্যবাদ। চতন মন খর রয় না পিয়া মোর, চতন মন খর রয় না পিয়া মোর, চতন মন খর রয় না ডাকে পথে পথে তবু নাই।
যে সুখ সাথ গৃহ যে একটি শিল্পীর জীবন কখনোই সুবিধাময় হয় না, যে মাধ্যমিক পাশ করলাম, তারপর টুয়েলভ করলাম, তারপর বিমিউস করলাম, মানে মিউজিক নিয়ে ব্যাচেলার ডিগ্রি করলাম, তারপর মাস্টার ডিগ্রি করলাম, তারপর চাকরি পেয়ে গেলাম, চাকরি নিয়ে সুখের সংসার করছি, তা কখনোই হয় না। কারণ অন্যান্য জেনারেল লাইনে যেরকম ভাবে গানের যেই পূর্ণটা অর্থাৎ যে শূন্যটা, সেটা অন্যান্য যেই লাইন সেই লাইনের তুলনায় অনেকটাই বেশি। অর্থাৎ গানকে নিয়ে অনেকটাই আমাদেরকে সেটা কি বলে বিদ্রোহ করতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয়, অনেকটা কঠিনত্ব আমাদেরকে সারা জীবন বয়ে চলতে হয়। সেরকমই একটি পরিচয় হলো কাজী নজরুল ইসলাম। ওনার জীবনের একটি ঘটনা, ওনার ছেলে সপ্তম বা ষষ্ঠম ছেলে, আমার ঠিক সেটা জানা নেই, যখন মারা যায় ছোটবেলায়, তখন ওনাদের তো কবর দেওয়া হয়, সেটার জন্য ওনাদের কাছে সেরকম টাকা ছিল না। তখন উনি অনেকজনের কাছে যায়, অর্থাৎ যারা বই লিখে বা যারা বই পাবলিশ করে, যারা পত্রিকা লিখে, সবার কাছে গেছে, কিন্তু কেউই টাকা দেওয়ার জন্য রাজি ছিল না। টাকা দরকার লাগতো যখন ওনার ছেলেকে কবরে নিয়ে যাওয়ার জন্য, ওইখানে কবর দেওয়ার জন্য যে সামান্য টাকাটা লাগে সেটা ওনার কাছে ছিল না। তখন একজন পাবলিশার রাজি হয়েছে টাকা দিতে, সেটার একটাই কন্ডিশন ছিল যে তুমি এখন বসে আমাকে একটা গান লিখে দেবে, সেই গানের বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারব। তখন ওনার লেখা গান
গাইছি। ওনার ছেলেকে নিয়ে উনি লিখেছিলেন গানটি, আশা করি আপনাদের ভালো লাগবে। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুল বুলি, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুল বুলি, করুণ চোখে চেয়ে আসবে